हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल रूपास लाइफस्टाइल। आशा करी सबाई अनेक अनेक भालो आछेन, आमराओ तो खूब ही भालो आछी। तो आमार चैनले जारा नतून प्लीज आमार चैनलटी सबस्क्राइब करबेन, आर जारा सबस्क्राइब करेछेन तादेरके अनेक अनेक धन्यवाद आमाके सपोर्ट करार जन्य। तो बाबा सकाले बाजार थेके बाजार करे निये आसछे तो इलिश माछ। आर इलिश माछ होच्छे आमादेर बाड़ीर काछेई একটা নদী আছে, তো নদীটা আমি যখন ওখানে যাব তখন আমি অবশ্যই শেয়ার করব নদীটা। তো সেই নদীর ইলিশ মাছ কিন্তু এটা একদম তাজা, আর দেশি মুরগি এনেছি আর হচ্ছে পোয়া মাছ। তো আজকে রান্না হবে ইলিশ মাছের ঝোল, পোয়া মাছ আর সরিষার তেলে দেশি মুরগির ঝোল। তো মা সব বাজারগুলো বের করে নিয়েছে, এখন মাছ কাটবে। আর এটা হচ্ছে আমার কাকাতো ভাই, তো ও থাকে, ওদের আর একটা বাড়ি আছে আমাদের পুরান বাড়ি, তো যখন ওখানে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ওরা থাকে পুরান বাড়িতে আর আমরা থাকি এই বাড়িতে। তো আসার পর থেকেই ও সারাক্ষণই বাবুর সাথে সাথে থাকে, আর বাবু ছোটো মামা করে। তো এই অবস্থা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে চাইনিজ কমলা গাছ, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা কিন্তু খুবই ছোটো গাছটা, অল্প কয়েকটা কমলা হয়েছে, এখনও পাকেনি, কাঁচা। নিচের দিকে হয়েছে তিনটা আর উপরের দিকে হয়েছে তিনটা। ছোটো যে চাইনিজ কমলাগুলো আমরা আসলে বাজারে কিনতে পাওয়া যায় যেগুলো আমরা খাই, সেই চাইনিজ কমলার গাছ কিন্তু এটা। এটা কিন্তু পেকে একদমই হলুদ হয়ে যাবে, এখনও পাকেনি, কাঁচা অবস্থায় আছে। যখন পাকবে তখন তো আমরা থাকবো না, তার আগেই চলে যাব। এই তো খুবই সুন্দর, আসলে কমলা গাছের কাছে আসলে না খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো আমি একটু হাত দিয়ে ধরছিলাম, এতেই কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, খুব ভালো লাগে এই ঘ্রাণটা আমার কাছে। এই যে নিচের দিকে হয়েছে তিনটা আর এই সাইডে হয়েছে দুইটা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ সাইডে, তো এটা হচ্ছে মরিচের ক্ষেত, বোম্বাই মরিচ, যেটা আমরা বোম্বাই মরিচ নামে চিনি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসে বোম্বাই মরিচের গাছ। এখানে কিন্তু অনেকগুলো গাছ ছিল, এখন গাছগুলো কেমন হয়ে গেছে, মা বলছিল এগুলো অনেক সুন্দর ছিল আর বড় বড় ছিল মরিচগুলো, তো শেষ হয়ে গেছে, এখন শেষের পর্যায়ে। তো মরিচ কী হয় একদম ছোট হয়ে যায় লাস্টের দিকে, তো এখন এই লাস্টের পর্যায়ে আছে। তো বড় মরিচগুলো তো শেষ হয়ে গেছে, এখন ছোট হয়ে গেছে সাইজে। প্রথম দিকে যেগুলো হয় সেগুলো তো বড় বড় হয়, আর যখন একদম ই হয়ে যায় সবুজ হয়ে যায় তখনই যে মরিচটা একদম ভালোভাবে হয়ে গেছে তখন ছেঁড়া যায়, তখন ছিললে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর সাদা সাদা যেগুলো থাকে সেগুলো কিন্তু মানে পাকে না, কারণ এগুলো কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসে না। তো সবুজ রং হলেই বুঝতে হয় যে না মরিচটা ভালোভাবে হয়ে গেছে, এখন ছেঁড়ার উপযুক্ত হয়েছে। তো এগুলো ছেঁড়া যাবে না, আমি কয়েকটা কয়েকটা একটু সবুজ দেখে দেখে ছিঁড়ছি। এই বোম্বাই মরিচ দিয়ে আলু সেদ্ধ খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক অনেক ভালো লাগে। আসলে ওখানে বসে আমরা খাই বোম্বাই মরিচ কিনে, আসলে সেগুলো কিন্তু অরিজিনাল বোম্বাই মরিচ না, ওটাকে যেন কি বোম্বাই মরিচ বলে, একটু লম্বা টাইপের, কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল বোম্বাই মরিচ। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে পুকুর, তো পুকুরের চারপাশে কিন্তু অনেক রকমের গাছ লাগানো আছে, সুপারি গাছ, নারকেল গাছ, তারপরে তাল গাছ। তো আমাদের এই এলাকায় কিন্তু সুপারির ফলন অনেক বেশি, সুপারি আর নারকেলের ফলনটাই বেশি। এদিকে মায়ের দুপুরে রান্না শেষ, ইলিশ মাছের ঝোল করেছে পাতলা করে, আর হচ্ছে পোয়া মাছ রান্না করেছে,
আর কচুরমুখী। ইলিশ মাছের ঝোলটা এরকম সাদা দেখা যাচ্ছে কারণ কাঁচামরিচ বাটা দিয়েই কিন্তু মা সবসময় রান্না করে, এই জন্য এরকম একটু কালারটা হয়েছে, কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর পোয়া মাছটাও রান্না করে নিয়েছি, আর কচুরমুখী তরকারি, কচুরমুখী তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছে খেতে। আসলে কাঁচামরিচ বাটা দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়, কিন্তু কালারটা ওইরকম কালারফুল না আসলেও খেতে কিন্তু অসাধারণ হয়। আর মুরগিটাও মায়ের রান্না করা প্রায় হয়ে গেছে, দেশি মুরগিটা মা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করে, আর সরিষার তেলের সাথে একটু আস্ত জিরার ফোড়ন দেয়, আর কাঁচামরিচ বাটাটাই বেশি দেয়, আর শুকনো মরিচের গুঁড়া দেয় খুবই সামান্য। এতে করে কিন্তু খেতে দেশি মুরগির ঝোলটা খুবই টেস্টি হয়। তো এটা তো খুবই ভালো হয়েছে খেতে, শুধু ঝোল দিয়েই খাওয়া যায়। তো দেশি মুরগির ঝোল রান্না করা হয়ে গেছে, এখন অনির্বাণকে আমি ভাত খাইয়ে দেব। এখন আমি ভাত খাবো, মা আমার জন্য ভাত বেড়েছে। তো অনেক দিন পরে মায়ের হাতে রান্না খাচ্ছি, আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে। আসলে সবারই মায়ের হাতের রান্না খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মা আমার জন্য এই যে থালায় খাবার বেড়েছে, আমার জন্য ভাত বেড়ে নিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।